বিসমিল্লাহিররহমানিররহিম, সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো, এটাই আমাদের প্রত্যাশা। আর তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করছো এবং করবে। আজকে আমাদের পাঠ থাকবে সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ে ইনপুট ও আউটপুট ডিভাইস সম্পর্কে। তা আমরা প্রথমেই জেনে নিব ইনপুট ও আউটপুট ডিভাইস সম্পর্কে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইন এবং পুট, অর্থাৎ যার সাহায্যে কম্পিউটারের ভিতরে আমরা কোনো তথ্য প্রবেশ করাই সেটাই হলো ইনপুট, এবং হলো আউটপুট, যার সাহায্যে কম্পিউটারের ভিতরের কোনো তথ্য আমরা বাহিরে দেখতে পাই বা বাহিরে পেতে পারি, সেগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। তাহলে আমরা এখানে আমরা কথা বলবো আজকে মূলত আউটপুট ডিভাইস নিয়ে, কারণ ইতি পূর্বের ক্লাসে আমরা গত ক্লাসেই শুধু আউটপুট না ইনপুট ডিভাইস নিয়ে আমরা কথা বলেছি, আজকে আমরা আউটপুট ডিভাইস নিয়ে কথা বলবো। তাহলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে মনিটর একটা খুবই পরিচিত একটা আউটপুট ডিভাইস, যার সাহায্যে আমরা কম্পিউটারের ভিতরে যা কিছুই দেখি না কেন, যা কিছুই হোক না কেন, সকল কিছুই দেখার একটা মুখ্যম যন্ত্র হলো মনিটর। তাহলে আমরা মনিটরের প্রকারভেদ, ক্লাসিফিকেশন এবং মনিটর কিভাবে কাজ করে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আরেকটি বিষয় থাকবে, সেটা হলো প্রিন্টার। মনিটরের পরেই যে যন্ত্রটি সবচেয়ে বেশি আউটপুট ডিভাইস যন্ত্র হিসেবে পরিচিত এবং যার সাহায্যে আমরা ডকুমেন্ট আকারে কম্পিউটারের যে কোনো তথ্য যদি পেতে চাই তাহলে দরকার পড়ে প্রিন্টার। তাহলে সেই প্রিন্টার কত ধরনের এবং প্রিন্টার কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো সকলেই যাদের কাছে বই আছে, আমি আশা করব এই 32 এবং 33 পৃষ্ঠা সকলে বের করবে এবং সেই সকল বিষয় সম্পর্কে তোমরা খুব সুন্দর করে দেখবে, এবং যদি কারো কোনো বিষয়ে আরো বেশি জানার থাকে এবং প্রশ্ন থাকে তা অবশ্যই মেসেঞ্জারে আমাকে তোমরা জানাবে। তো চলো এখন আমরা প্রেজেন্টেশন দিয়ে শুরু করি। তো প্রথমেই আমরা বলবো যে আজকের ক্লাসে তোমাকে বা তোমাদের সকলকে স্বাগতম। তাহলে প্রথমেই আমার পরিচিত বুঝতে আমার পরিচয় দেই, মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক আইসিটি বা কম্পিউটার শিক্ষা, ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তো প্রথমেই আমরা বলেছি যে আমরা অতি পরিচিত যে সকল যন্ত্র আউটপুট ডিভাইস সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে প্রথমেই আমাদের থাকবে হলো মনিটর। তাহলে আমরা মনিটরের মধ্যে এখন আরো কিছু বিষয় আমরা লক্ষ্য করছি, যে আমরা ইতিপূর্বের ক্লাসে বলেছিলাম যে এখন বহুল পরিচিত বা বহুল ব্যবহৃত একটি ডিভাইস হচ্ছে যে আমরা মনিটর। সেই মনিটরের মধ্যে এখন আমরা আরো দুটো বিষয় ব্যবহার করি, যেমন হলো যে আমরা টাচ স্ক্রিন, যেমন আমরা মোবাইল ফোন বা এখনকার সময় বেশ কিছু মনিটর অথবা আমরা ল্যাপটপ দেখতে পাই যেগুলোর মধ্যে টাচ স্ক্রিন দেওয়া, অর্থাৎ এটা স্ক্রিনের মধ্যে টাচ করলেই আমরা সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারি অথবা সেটা সম্পর্কে আমরা দেখতে পারি। তাহলে এইটাকে আমরা ইনপুট ও আউটপুট দুটি যন্ত্র হিসেবেই অভিহিত করতে পারি, কেননা আমরা একবার টাচ করলে সেই ইনপুট তথ্য গ্রহণ করে, আরবার সেই তথ্যটা প্রক্রিয়াকরণ করে সে আমাদের সামনে আবার উপস্থাপন করে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট দুটি যন্ত্র হিসেবেই ব্যবহৃত হয়। তাহলে আমরা আজকের ক্লাসে মনিটর এবং প্রিন্টার সম্পর্কে সকল ধরনের বর্ণনা আমরা জানবো এবং দেখবো এবং সেগুলো সম্পর্কে আমরা শিখব। তাহলে আমরা প্রথমেই একটি যন্ত্র দেখতে পাচ্ছি, যে যন্ত্রটি হলো কি মনিটর, যেখানে আমরা কোনো খবর, বিনোদন, অর্থাৎ কম্পিউটার এর সাথে আমরা কোনো কিছু যদি দেখতে চাই, দেখার একটা মুখ্যম যন্ত্র হলো মনিটর, যে দেখতে সাধারণত টেলিভিশনের মতো, যা কিছু ঘটুক না কেন টেলিভিশনে যেরকম আমরা দেখতে পারি এবং শুনতে পারি, তো এখানেও আমরা সকল কিছু মনিটরের মাধ্যমে দেখতে পারি। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা জানবো নানা আকৃতির মনিটর সম্পর্কে। তাহলে মনিটরকে আমরা সাধারণত তিনটি ক্লাসে শ্রেণীবিভাগ করতে পারি, একটা হলো সিআরটি ক্যাথোড রে টিউব, আর একটা এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর একটা হলো কি লাইট ইমিটিং ডায়োড, তাহলে বা এলইডি। তাহলে আমরা সিআরটি, যেটা আমরা আগের দিনের যে টেলিভিশনগুলো ছিল যেটা লম্বা আকৃতির বা ছড়ানো আকৃতির ছিল, যেটা ক্যাথোড রে টিউব দ্বারা ব্যবহৃত, অর্থাৎ এখানে কিছু একটা বাল্বের টিউবের মতো থাকতো এবং হলো ফ্লাই ব্যাক থাকতো, যেটা অনবরত আমাদের এই আরজিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু এই কালারের একটা কম্বিনেশন তৈরি করে তার ভিতর থেকে সে এই মনিটরের যে আলোটা হবে এর ভিতরে একটা ভ্যাকুয়াম টিউব থাকতো, সেখানে প্রতিনিয়ত ছড়িয়ে দিত এবং সেগুলো নিয়নের গোড়ার সাহায্যে প্রতিনিয়ত কি করতো উত্তপ্ত হয়ে সেখানে কালারের একটা কম্বিনেশন তৈরি করতো।
আরেকটা হলো আমরা এলসিডি অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যেখানে আমরা কোনো একটা তরল পদার্থ বা জেলের মতো একটা প্রলেপ দেওয়া হয়, যে প্রলেপের মধ্যে আমাদের কি করা হয় যে আলোর একটা রিফ্লেক্ট বা আলোর একটা প্রতিবিম্ব তৈরি করা হয় এবং সেখানে আমরা খুব সহজেই দেখতে পারি। এবং এখানে আমরা দেখতে হাত দিয়ে যদি চাপ দিই দেখা যাবে জেলের মতো কোনো একটা পদার্থ এখানে আছে, এই জন্য এটাকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আরেকটা হলো লেটেস্ট বা আধুনিক প্রযুক্তি এলইডি বা লাইট মিটিং ডায়োড, এখানে আমাদের কোনো জেলি বা কোনো টিউব এই জাতীয় কিছু থাকে না, যেটা হলো কি আলোর মধ্যে আলোর প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিফলন তৈরি হয়, যেখানে টোটালটাই আমাদের হলো কি আলোর একটা বিচ্ছর। এবং এখানে আরো পার্থক্য হয় যেটা হলো ছবি দেখতে নিখুঁত, যেটাকে আমরা 2D আগের ক্লাস আমরা বলেছিলাম গ্রাফিক্স এর একটা বিষয়ের মধ্যে, 2D সেকেন্ড ডাইমেনশন বা 3D বা থার্ড ডাইমেনশন এরকম ডাইমেনশন থেকে যদি আমরা অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন ভাবে আমরা ছবিকে দেখতে চাই, ছবির মধ্যে কোনো অস্পষ্টতা অথবা আমরা যদি বলি নেগেটিভ বা ছায়া জাতীয় হয়, এই জাতীয় হওয়ার এখানে কোনো সুযোগ থাকে না, অর্থাৎ ছবিটা নিখুঁত এবং স্পষ্ট এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে বা যে কোনো ভাবে আমরা সেটা দেখতে পাই। এই জন্যই এখন যত সময় যাচ্ছে মনিটর সম্পর্কে আমাদের হলো কি তত আমাদের জানা এবং তত ব্যবহার বিধি আমাদের বেড়ে যাচ্ছে। আর আজকালকার দিনে এখন সকল ক্ষেত্রেই আমরা এলইডি অথবা এলসিডি এই দুই ধরনের মনিটর ব্যবহার করি। তাহলে আমরা আরেকটি অতি পরিচিত ডিভাইস যেটাকে আমরা বলেছিলাম প্রিন্টার, তাহলে আমরা প্রিন্টার মানে কি কম্পিউটারে মনিটরের পরে যে যন্ত্রটি আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হলো কি প্রিন্টার। কারণ কম্পিউটারে কোনো তথ্য বা ডকুমেন্টসকে যদি আমরা কাগজে বা হার্ড কপি আকারে পেতে চাই তাহলে দরকার পড়ে হলো কি প্রিন্টার। তাহলে আমরা হার্ড কপি মানে কি বুঝি, যেটা হলো হার্ড মানে দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, যা আমরা সংরক্ষণ করে রাখতে পারি ডকুমেন্টের মাধ্যমে, যেটা আমরা সফট কপি না হার্ড কপির মাধ্যমে। সফট কপি মানে কি কম্পিউটারের ভিতরে যে সকল তথ্য বা ডকুমেন্টস আছে সেগুলোকে আমরা বলি সফট কপি। তাহলে এই প্রিন্টার যেগুলো আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমরা এই যে প্রিন্টার গুলো ব্যবহার করে থাকি সেই প্রিন্টার গুলো ডিজিটাল ক্যামেরার সাহায্যে আমরা ছবিও এখন কি করতে পারি প্রিন্ট করতে পারি, বা আমরা দেখে থাকি বড় বড় যে ব্যানার পোস্টার, আমরা যে আমাদের কলেজের বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রামে বিভিন্ন ধরনের আমরা বড় বড় প্যানাপ্লেক্স বোর্ড তৈরি করি সেগুলোও এই প্রিন্টার দিয়েই প্রিন্ট করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত প্রিন্টারকে তিনটি ক্লাসে ক্লাসিফাই করতে পারি, একটাকে আমরা বলতে পারি ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আরেকটাকে বলতে পারি ইঙ্কজেট প্রিন্টার, আরেকটাকে বলতে পারি লেজার প্রিন্টার। তাহলে এই প্রিন্টারগুলো সম্পর্কে যদি আমরা একটু জানি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার যেটা হলো প্রত্যেকটা হেড মানে প্রত্যেকটা বর্ণমালা কাগজকে স্পর্শ করে এবং এখানে খটখট শব্দ করে এখানে কি করা হয় প্রিন্ট করা হয়, এক্ষেত্রে আমাদের এখানে প্রিন্টের মানটা এতটা নিখুঁত হয় না, কিন্তু এটা প্রাথমিক পর্যায়ে যখন প্রিন্টারের উদ্ভব হয় সেই সময় এটা বেশি ব্যবহৃত হতো। তারপরে মানুষ চিন্তা করে কিভাবে এর থেকে আরো নিখুঁত এবং দ্রুতগতিতে আমরা কোনো ডকুমেন্টস পেতে পারি, সেটার জন্য ব্যবহৃত হয় ইঙ্কজেট প্রিন্টার, যেটা এখন আমরা সাধারণত সময়ে বেশি ব্যবহার করে থাকি ব্যক্তিগত কাজে অথবা আমরা কোনো ফটোকপির কাজে অথবা আমরা কোনো ছবির কাজে এটা বেশি ব্যবহৃত হয়। কোনো ছবিকে প্রিন্ট করতে চাইলেও আমরা এই ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করে থাকি। আর এক্ষেত্রে আমরা যদি আরো দ্রুতগতি এবং আরো নিখুঁত কোনো কাজ করতে চাই তাহলে অবশ্যই আমরা ব্যবহার করি লেজার প্রিন্টার, যেটা মিনিটে প্রায় 40 থেকে 60টি পর্যন্ত কাগজ প্রিন্ট করতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের হলো কি কাজের মানও নিখুঁত হয়ে গেছে এবং সময়ও আমাদের সংক্ষিপ্ত হয়ে গেছে এবং সংক্ষিপ্ত সময়ে আমরা অনেক বেশি পরিমাণ কাজ করতে পারি। তাহলে আমরা প্রিন্টার কেন ব্যবহার করি, এখন আমরা তো ইজিলি বলতে পারবো যে কোনো ডকুমেন্টস কোনো তথ্য অথবা আমরা কোনো সার্টিফিকেট বা কারো সম্পর্কে ব্যক্তিগত তথ্য অথবা কোনো আমাদের চিঠি ডকুমেন্টস প্রশ্ন সকল কিছুই আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে থাকি। তাহলে আমরা বলেছিলাম যে এটিতে নিখুঁত কোনো ছবি বা নিখুঁত কোনো লেখা বা নিখুঁত কোনো কিছু প্রিন্ট করা যায় না, কিন্তু ইঙ্কজেট প্রিন্টার দিয়ে আমরা নিখুঁত ছবি নিখুঁত লেখা এবং নিখুঁত এখানে কালিটা ব্যবহার করা হয় তরল কালি, যেটা আমরা পানি কালির মতো, কিন্তু ইঙ্কজেট প্রিন্টারে এখানে থেকে একটা রিবন, যে রিবনটা একটা গোল একটা ফিতার মতো, মেয়েরা যেরকম চুলের ফিতা বাঁধে সেরকম একটা ফিতার মতো, এবং এটা প্রতিনিয়ত ঘুরতে থাকে এবং এই বর্ণগুলো প্রত্যেকটা এই ফিতাকে স্পর্শ করে কাগজকে স্পর্শ করে, যার কারণে সেখানে একটু অস্পষ্ট চলে আসে। আর ইঙ্কজেট প্রিন্টারে এখানে তরল কালির সাহায্যে কি করা হয় কাগজে
প্রিন্ট করা হয়, অর্থাৎ একটা তরল কালিকে আলোর মাধ্যমে এখানে ফেলে দেওয়া হয়। কিন্তু এখানে আগের মানের থেকে একটু নিখুঁত বা আগের মানের থেকে অনেকটা ভালো এখানে লেখা এবং ছবি প্রিন্ট করা সম্ভব। যদি আমরা আরো নিখুঁত এবং আরো দ্রুত গতিতে কোনো তথ্যকে প্রিন্ট করতে চাই, তাহলে অবশ্যই লেজার প্রিন্টার ব্যবহার করতে হয় বা করি। লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য হলো এখানে আলোর মাধ্যমে কি করা হয়, কাগজকে উত্তপ্ত করা হয় বা আলোর হিটের মাধ্যমে কাগজকে উত্তপ্ত করে সেই কাগজের প্রত্যেকটা কোষের ভিতরে এই যে আমার লেখাগুলা অথবা ছবিটা সেখানে বসিয়ে দেওয়া হয়, যাতে করে ডকুমেন্টসটা আমার স্থায়ী বা পার্মানেন্টলি সেখানে বসে যায়। অর্থাৎ সেটা হলো কি, যেমন দেখো আমরা 2D বা 3D যদি কোনো ছবি অথবা লেখা নিখুঁত করে রাখতে চাই, এই ক্ষেত্রে হলো কি, যদি স্থায়িত্ব আমার বেশি করতে চাই, তাহলে অবশ্যই সেখানে আমার লেজার প্রিন্টার ব্যবহার করতে হবে, যার ছাপার মানের গতি এবং মান অত্যন্ত নিখুঁত। আমরা একটু আগে বলেছিলাম বড় বড় ব্যানার পোস্টার, যেমন আমরা বিজ্ঞাপন দেখি মোটরসাইকেল ক্রিম অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের চিত্র, যেমন আমরা আমাদের স্কুল এবং কলেজে যাবতীয় যত অনুষ্ঠান হয় সেখানে আমরা পিছনে যে বোর্ড তৈরি করা হয় মানে লেখা দেওয়া হয়, সেটাও এই স্ক্রিন প্রিন্টের মাধ্যমে অর্থাৎ প্রিন্টার মেশিন দিয়ে, সেটা সেই মেশিনটাকে বলা হয় প্লটার মেশিন, অর্থাৎ যেখানে বড় বড় স্ক্রিন প্রিন্ট দেওয়া হয়। তাহলে যেমন আমরা এই যে এরকম কোনো বিজ্ঞাপন, যেরকম আমরা কোনো ব্যানার অথবা আমরা এরকম আমরা যদি কোনো কিছু প্রিন্ট দিতে চাই, পোস্টার করতে চাই বা এরকম লেখালেখি করতে চাই, মানে যেটা আমরা বলেছিলাম ব্যানার পোস্টার বিজ্ঞাপন, তারপরে হলো কি আর্কিটেকচার, অর্থাৎ আমরা এই যে দেখো আর্কিটেকচার যদি অর্থাৎ কোনো বাড়ির ডিজাইন বিল্ডিং এর ডিজাইন অথবা কোনো বিষয়ের আমরা নকশা তৈরি করি, তাহলে সেই সকল আর্কিটেকচারাল নকশাগুলো আমাদের কি করা হয়, এই সমস্ত লেজার প্রিন্টার দিয়ে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়। তাহলে আমরা অবশ্যই বিদ্যালয়ের জন্য আমরা আজ প্রশ্নপত্র বিদ্যালয়ের খাতা বা বিদ্যালয়ের আমরা যে সকল কাজকর্মগুলো সম্পন্ন করি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রিন্টার ব্যবহার করা হয়। তাহলে এখন তোমাদের কাজ হবে যে প্রিন্টার এর আমরা যে তিনটি নাম শুনেছিলাম সেই তিনটির নাম এবং সেইগুলো তিনটির পূর্ণরূপ এটা তোমাদের জন্য পড়া থাকবে, এবং হলো মনিটরের ক্লাসিফিকেশন প্রিন্টারের ক্লাসিফিকেশন এটা তোমরা বাসায় দেখবে। আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাবে। তাহলে আমরা বলেছিলাম ক্যাথোড রে টিউব, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লাইট ইমিটিং ডায়োড এবং আর্কিটেকচারাল নকশা, এই শব্দগুলো আমাদের এখানকার জন্য নতুন। তাহলে তোমরা অবশ্যই এই সকল আউটপুট ডিভাইসগুলো সম্পর্কে বর্ণনা তোমরা দেখবে এবং লিখবে এবং শিখবে। পাশাপাশি যদি কারো কোনো প্রবলেম বা সমস্যা হয় অথবা আরো কোনো কিছু জানার দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।